ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আয়োজনে মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে আইএসইউ ওয়ার্ল্ড কাপ জিনিয়াসের গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী। মঙ্গলবার সন্ধ্যায় জাপানের নাম্বার ওয়ান ওয়াটার পিউরিফায়ার টরে ভিনোর পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে ঢাকা কমার্স কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এ মোশারফ হুসাইন, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল খান ও অনলাইন পাঠদান প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের সহ প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। প্রতিযোগিতায় নটরডেম কলেজকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেছে মাইলস্টোন কলেজ। 98 রান করে টুর্নামেন্ট সেরা জিনিয়াস হয়েছে নটরডেম কলেজের হামিম আদনান।